আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন মেঘলা আছি আপনাদের সাথে ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি করে দেখাবো মজার একটি শাকের রেসিপি আমার খুবই ভালো লাগে বাদাম দিয়ে এই শাকের রেসিপিটা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেই শাকের পুরো প্রসেসটা এখানে আমি বাদাম বেটে নিয়েছি এই যে বাদামটা কাঁচা ছিল আমি বেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আমি ফ্রেশ কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আস্ত জিরা নিয়েছি একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি গোটা জিরা খুব সামান্য দিয়ে দিলাম আমি রসুন কুচিগুলা রসুন কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে ভেঙে যাতে করে তেলে ভাজলে আবার ছিটকে না উঠে এই যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব নরম হওয়া পর্যন্ত এই যে আমি ভেজে নিয়েছি নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে আমি লবণ নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া খুবই সামান্য লবণ হাফ চা চামচ এই যে বাদাম বাটাটা মিক্স হয়ে গেছে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ ভালো করে একটু নার্ব নেড়েচেড়ে মিশিয়ে দিব এদিকে আমি এই যে শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি বাদামটা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব একদম কচি কুচি ছোটো ছোটো যে ডাটা শাকটা পাওয়া যায় সেটাই আমি রান্না করেছি এই যে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম বাটা বাদাম বাটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে অনেকে অনেক রকম করে এই শাকটা খেয়ে থাকে কেউ শুটকি দিয়ে খায় আমি আজকে বাদাম বাটা দিয়ে করে দেখালাম এই যে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি রাখব নামিয়ে নিব একটা প্লেটে এই যে দেখুন আমি একটু ডেকোরেশন করে নিয়েছি খুবই সোজা একটা রেসিপি আর খুবই টেস্টি আমার তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে এই শাক খেতে আপনারাও বাসায় ট্রাই করবেন বাদাম দিয়ে এই শাকটা খুবই টেস্টফুল হয় ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মজার মজার খাবার খাবেন আল্লাহ হাফেজ